নির্মমভাবে হত্যা করেছে। আমি ইরফান পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আমরা শান্তিভাবে শান্তি শৃঙ্খলাভাবে আজকে আমরা মানববন্ধন করছি। সেই মানববন্ধন থেকে প্রশাসন এবং বিচারকদেরকে আমরা জানাতে চাই, যত দ্রুত সম্ভব ইরফান ছোট ভাই ইরফানের হত্যাকারীকে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কামনা করছি এবং এলাকার যতক্ষণ পর্যন্ত ইরফানের ফাঁসি কার্যকর না হবে আমরা এলাকাবাসীর আশপাশে থাকবো। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমাদের এইভাবে দিনে দুপুরে এই রাস্তার সামনে অ্যাপেক্স যে দোকানের সামনে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাই তারে ধারাবাহিকতায় আজকে আমরা দীর্ঘদিন পর্যন্ত 21 নভেম্বর থেকে আপনারা জানেন সে মোস্তফা হাকিম কলেজের পড়ুয়া স্টুডেন্ট প্রথম বর্ষের ছাত্র ওখানেও মানববন্ধন হয়েছে। তার যে স্কুলে লেখাপড়া করেছে গরিবেন আওয়াজ স্কুলেও মানববন্ধন হয়েছে। আমরা সুশৃঙ্খলভাবে আমরা মানববন্ধন করে যাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে। তার সর্বোচ্চ শাস্তি যেভাবে মোস্তফা হত্যার বিচার হয়েছে ঠিক সেইভাবে আমরা এই সাদ্দাম, যে সাদ্দাম উনি আসামি, তাকে খালিশহর থানার তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার আইনি প্রক্রিয়ায় যেভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি আমরা তার মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ড যাতে কার্যকর হয় তার এই বিচারের কাজে যাতে কেউ যাতে কোনো রকমের সহযোগিতা না করে এবং এই যে বর্তমান কোর্ট বিল্ডিংয়ের কোনো উকিল যাতে তার পক্ষে না দাঁড়ায় আমরা তার জন্য আমরা প্রতিবাদ জানাই। সাথে সাথে তার মৃত্যু ফাঁসিতে যাতে কার্যক্রম হয় সেই ব্যবস্থা করার জন্য আমি আইনি প্রক্রিয়া সহযোগিতা কামনা করি। ধন্যবাদ সবাই। সালাম আলাইকুম। যদি আপনার সন্তান আপনার ভাই এভাবে রাস্তায় পড়ে থাকতো তখন আপনি কি করতেন? আমার ভাইকে যখন তার বন্ধু বান্ধব যখন মেডিকেলে নিয়ে যাচ্ছিল তখন পুলিশের ট্রাফিক এসে বলছে এটা পুলিশ কেস,
এটা পুলিশকে, তাকে পুলিশকে জানাও। আরে ভাই, মানবতা কোথায় গিয়েছিল সেদিন? সেদিন আমার ভাই ইরফানকে মেডিকেলে না নিয়ে আপনারা জিজ্ঞেস করছেন সেটা পুলিশকে। আমি বলতে চাই আমার ভাই ইরফান তার পাবো না, কিন্তু আর কোন ইরফান যাতে না হারায় সে ব্যবস্থাই আমাদের করতে হবে। আমরা রাজপথে ছিলাম, আমরা রাজপথে আছি, আমরা রাজপথে শেষ পর্যন্ত থাকবো। উনি সাত্তানের সর্বোচ্চ শাস্তি ফাঁসি যদি না হয় আমরা এর আইন মানে মেনে নিব না। আমি বিচারক এবং বিচারক ভাইকে বলতে চাই, যিনি আদালতের বিচার করবেন সর্বোচ্চ বিচারক হচ্ছে জানলা। আল্লাহ আপনাকে একটি সম্মান দান করেছে, বিচারক বানিয়েছে, কিন্তু আপনি আপনার সন্তান আপনার কাজ করাই, আপনি যে বিচার করবেন আমার ভাই ইরফান হত্যারও সে বিচার করবেন আমরা আশা করব। আমি বসুরন ভাইকে বলছি দুর্দৃষ্টভাবে এ বিচার দেখবেন না, এ বিচার খুব তাড়াতাড়ি করে ইরফানের আত্মাকে শান্তি দেন এবং ফাঁসির দাবি, ফাঁসির দাবি রেখে আজকের এই মানববন্ধনে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। নমস্কার। একটি ছাত্র এবং আমি তাকে ছুরিকাঘাত করে গত 21 তারিখে দুপুরে হত্যা করা হয়। তারই প্রতিবাদে আজকে আমরা মানববন্ধন করেছি। পুরা মৈলাপাড়া এলাকার জনগণ এবং তার কলেজের বন্ধুবান্ধব যারা সহপাঠী তারা সহকারে সমস্ত জনগণ আজকে আমাদের এই সুন্দর মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। আমি সমাজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আসামি আইনের আওতায় চলে এসেছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, আগামী 72 ঘন্টার মধ্যে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি। আমি প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি, মাননীয় পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করছি, যত দ্রুত সম্ভব আসামি স্বীকারোক্তি অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি। সবাইকে ধন্যবাদ। প্রশাসনের মামলাটাকে তাদের দীর্ঘদিন এখন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিচার করে।